দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় ভুগছে, মন্তব্য তথ্যমন্ত্রীর। গুম হত্যা ধর্ষণ রোধে জাতীয় সংলাপের দাবি বিএনপির। এবং চাঁদাবাজি করলে কোনো ছাড় নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দুর্নীতি দমনে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, মানুষের ঢাকামুখী স্রোত কমাতে গ্রামগুলোকে সকল নাগরিক সুবিধায় গড়ে তোলা হচ্ছে, তবে কৃষি জমি নষ্ট না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে এগিয়ে থাকা 10টি মন্ত্রণালয়কে পুরস্কৃত করা হয়েছে। সরকারি কাজ মানে হলো রেড ট্যাপ, ওরা ওই লাল ফিতা দৌড়াত্ম, সেই লাল ফিতা দৌড়াত্ম যাতে কমে যায় তার পদক্ষেপও আমরা নিয়েছি এবং সেটা হয়তো আরও গতিশীল আমাদের করতে হবে। আমরা এত মানে সারাদিন খেটে টেটে এত কাজ করে এখন যদি এই দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায়, এটা সত্যি খুব দুঃখজনক। তো দুর্নীতির ক্ষেত্রে আমি যেটা বলবো যে খালি কেউ ঘুষ নিলেই সে অপরাধী তা না, যে দেবে সেও অপরাধী। বিএনপির রাজনৈতিক দৈন্যদশায় ভুগছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে দল পরিচালনা করায় এ দৈন্যতা ফুটে উঠেছে বলেও দাবি করেন তিনি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন হাসান মাহমুদ। এ সময় তিনি জানান, জিয়াউর রহমানের মৃত্যুতে বেশি লাভবান হয়েছেন খালেদা জিয়া, এমনকি বিএনপির কেউ এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জে এম কাদের। সকালে রাজধানীর বনানীতে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। জে এম কাদের বলেন, চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, তার শরীরের কোনো অঙ্গ সঠিকভাবে কাজ করছে না, ডায়ালাইসিসের মাধ্যমে কিডনির কাজ করানো হচ্ছে। এ সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান জে এম কাদের। ওনার প্লাটেলেট লেভেল গতকাল যেটা দেওয়া হয়েছিল আমাকে ওনারা দেখালেন যে এটা আজকে পর্যন্ত আস্তে আস্তেই আবার অনেক ডাউন হয়ে গেছে, আবার আজকে দেওয়া হচ্ছে। তো মোটামুটি ওনাকে কৃত্রিম ওনার যেগুলো ভাইটাল সাইন সেগুলো সম্পর্কে ডাক্তাররা হলো কথা বলছেন, যেগুলো মোটামুটি নর্মাল রেঞ্জে রাখা হয়েছে বা আছে, সেটা কিন্তু সম্পূর্ণ ওষুধ এবং কৃত্রিম উপায়ে যান্ত্রিকভাবে, সেইটি হলো ওনার সার্বিক অবস্থা এখন পর্যন্ত। আমরা যদি ভবিষ্যতে কোনো ধরনের অবস্থার উন্নতি বা অবনতি হঠাৎ করে কিছু হয় তাহলে আপনাদেরকে আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেব। গুম হত্যা ধর্ষণ রোধে জাতীয় সংলাপের আয়োজন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের জবাবদিহিতার অভাবেই দেশে হত্যা ধর্ষণ অপরাধ বেড়ে গেছে। এ সময় পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে অপপ্রচারের সাথে বিএনপি জড়িত বলে খোদ সরকারি বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন ডক্টর খন্দকার মোশাররফ। এই মহামারী থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা এখান থেকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে বলতে পারি যে তিনি যদিও আওয়ামী লীগের, কিন্তু পদ সংবিধান মোতাবেক তিনি
রাষ্ট্রপতি হওয়ার পর নিরপেক্ষ। আজকে তিনি গুম, হত্যা, ধর্ষণের মহামারী থেকে রক্ষা করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন। মহাসড়কে যাত্রীবাহী বাহনগুলো যেন সঠিকভাবে পরিচালিত হয় মালিকদের প্রতি এই নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মহাসড়কে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না। দুপুরে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রথমবারের মতো রোড টু মক্কা নামে একটি প্রোগ্রাম চালু হয়েছে। বাংলাদেশের অর্ধেক যাত্রী এই প্রোগ্রামের আওতায় ঢাকাতেই সৌদি অংশের ইমিগ্রেশন সেরে যাচ্ছেন। সৌদি আরবে পৌঁছে তারা বিমানবন্দর থেকে বাসে করে সরাসরি মক্কা চলে যাবেন, সেখানেই বুঝে পাওয়ার কথা লাগেজ। যাত্রীদের কেউ কেউ সৌদি আরবে পৌঁছে লাগেজ বুঝে না পেয়ে বিপত্তিতে পড়েছেন। এ পর্যন্ত 221টি অভিযোগ জমা পড়ে, এগুলোর মধ্যে 160 জন লাগেজ ফেরত পেলেও এখনও 61 জন সেগুলোর অপেক্ষায় আছেন। হজ অফিস ও হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে এটি স্বাভাবিক ঘটনা, তবে তা শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দুর্নীতি কোনোভাবে বরদাস্ত করা হবে না জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় ভুগছে মন্তব্য তথ্যমন্ত্রীর। গুম, হত্যা, ধর্ষণ রোধে জাতীয় সংলাপের দাবি বিএনপির। এবং চাঁদাবাজি করলে কোনো ছাড় নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দর্শক, এই ছিল এখনকার সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।